আজকে 25শে মে 2024 আমি দাঁড়িয়ে রয়েছি কেদারনাথ মন্দিরের সামনে। অনেক কষ্ট করে, অনেক কৃচ্ছ সাধন করে, 3 দিন না খেয়ে না দেয়ে না ঘুমিয়ে আমাদের এখানে এসে পৌঁছতে হয়েছে। অনেক পরিশ্রম করে এখানে আসাটা সত্যি খুব কঠিন। যারা আসতে পারছে না তাদের জন্য আমি দর্শন করিয়ে দিচ্ছি এই কেদারনাথ বাবার মন্দির। আর প্রচুর ভিড়, এখানে লাইনে দাঁড়ালে দর্শনের জন্য 5 থেকে 6 ঘন্টা। যাই হোক, আমাদের এখনও লাইনে দাঁড়ানো শুরু হয়নি, আমরা আজকে রাতে থাকবো। এই হলো তার পেছন দিকের পাহাড়ের ভিউ। পেছনে প্রচুর বরফ, পাহাড়ে টেম্পারেচার খুব কম, কিন্তু যেহেতু আমরা জার্নি করে এসেছি তাই ঠান্ডাটা লাগছে না, খুব এনজয় করছি ঠান্ডাটা। আমাদের ওখানকার বিচ্ছিরি গরমের কথাটা ভেবে এই ঠান্ডাটাকে ভীষণ এনজয় করছি। লোকজনের পোশাক আশাক দেখলেই বোঝা যাবে যে টেম্পারেচার কী রকম রয়েছে এখানে এই মুহূর্তে। ফিলিং লাইক 20 ডিগ্রি সেলসিয়াস, টেম্পারেচার ইজ অ্যারাউন্ড 10 ডিগ্রি। সো গুড বাই।